ত্রিকোণমিতি অধ্যায়ে এর বেশ মজার অঙ্ক যদি 3x ইকুয়ালস টু কোসেক আলফা এবং 3/x ইকুয়ালস টু কট আলফা হয় তাহলে 3 ইনটু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত। এর আগে আমরা একই ধরনের অঙ্ক এই সেক x এবং ট্যান x দিয়ে করে দেখিয়েছি, কিন্তু এটাও বেশ গুরুত্বপূর্ণ এবং একই ধরনের অঙ্ক। তো এখানে লক্ষ্য করে দেখো দেওয়া আছে কি 3x এবং 3/x, ঠিক আছে। এবং এখানে দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে যে প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে যে লিখতে পারি যে 3x ইকুয়ালস টু কোসেক আলফা, এখান থেকে আমরা লিখতে পারি যে x ইকুয়ালস টু কোসেক আলফা বাই 3 এবং 3/x ইকুয়ালস টু কট আলফা, এখানে লিখতে পারি যে 1/x ইকুয়ালস টু কট আলফা বাই 3। এখন দেখো আমরা এটা ফর্মুলা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। ত্রিকোণমিতির একটা আইডেন্টিটি আমরা কিন্তু জানি, আমরা এটাকে কাজে লাগাবো। তাহলে যেটা বের করতে হবে যে 3 ইন্টু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। দেখো তাহলে x আমরা এই মানটা বসাবো, তাহলে কী বলতে পারি কোসেক আলফা বাই 3 তার হোল স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এখানে 1/x হলো কট আলফা বাই 3, কট আলফা বাই 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তার কী পেলাম দিস ইজ ইকুয়াল টু 3 ইন্টু কোসেক স্কোয়ার আলফা বাই 3 স্কোয়ার মানে 9 মাইনাস কট স্কোয়ার আলফা বাই 9, কিন্তু 9 এলসিএম হচ্ছে 9 কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা আমরা কী জানি ইজ ইকুয়াল টু 1, বসিয়ে দাও। তাহলে 3 ইন্টু 1 বাই 9, এখানে দেখো 3 আর 9 কেটে যাচ্ছে 3, তাহলে দিস ইজ ইকুয়াল টু হবে 1/3। তাহলে হেন্স 3 ইন্টু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3। একই ধরনের অঙ্ক যেটা আমরা আগে করে দেখেছিলাম সেটা ছিল 3/x ইকুয়ালস টু ট্যান আলফা এবং 3x ইকুয়ালস টু সেক আলফা হলে 3 ইন্টু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত হবে। সেম অঙ্ক, এটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো তাহলে এখান থেকে দেখে নিতে পারবে।